কেউ কেউ মনে করেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম এর নামে মিথ্যা দ্বারা আমরা তার মর্যাদা বৃদ্ধি করছি কত জঘন্য চিন্তা রাসুল সাল আলি সাল্লাম সম্পর্কে জালিয়াতি জাল হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এর সীমাহীন ও অতুলনীয় মর্যাদা ফজিলত ও মহাত্ম ও গৌত বর্ণনা করা হয়েছে কোরআন কাইমে অগণিত আয়াতে এবং অগণিত হাদিসে সকল আয়াত ও ভাব ভাষা আবেদন ও আত্মিক অনুপ্রেরণা অনেক মুমিনকে আকৃষ্ট করতে পারে না এজন্য অধিকাংশ সময় আমরা দেখতে পাই যে এ সকল আয়াত ও সহি হাদিস বাদ দিয়ে সাধারণত একেবারে ভিত্তিহীন বা অত্যন্ত অনির্ভরযোগ্য হাদিসগুলি আমরা সর্বদা আলোচনা করি লিখি ও অজনসিহাতে উল্লেখ করি আমরা দেখেছি যে মুসলিম সমাজে অগণিত জাল হাদিসে অন্যতম তিনটি ক্ষেত্র হল ফাজাইল বা বিভিন্ন নেক আমলের স্বভাব বিষয়ক গ্রন্থাদি পূর্ববর্তী নবীগণ বা কাসাসুল আম্বি জাতীয় গ্রন্থাদি এবং রাসুলুল সাল্লাহ আলু সাল্লাম এর জন্ম জীবনী মজিজা বা সিরাতুল নবী বিষয় গ্রন্থা দিতে জালহাদিসের পোশাক বেশি যুগের আবর্তনে ক্রমান্বয়ে সকল বিষয়ে জাল ও ভিত্তিহীন কথা প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে দশম একাদশ দ্বাদশ সিজি শতকে সংকলিত সিয়াত দালাইল বা মজিঝা বিষয় গ্রন্থাতিদে গ্রন্থাবলিতে অগণিত ভিত্তিহীন ও জাল বর্ণনা স্থান পেয়েছে যেগুলি পূর্ববর্তী কোনো হাদিসের গ্রন্থ তো দুয়ের কথা কোনো সিরাত বা মসজিদে বিষয়ক গ্রন্থেও পাওয়া যায় না আল্লামা আবুল কালাম আজাদ তার রাসুলের রহমত গ্রন্থের তুলনামূলক আলোচনা ও নিরীক্ষা করে এই জাতীয় কিছু বানয় ও ভিত্তিহীন গল্পে উল্লেখ করেছেন যেমন রাসুল্লু সাল্লাহ আলাইসাল্লাম এর জন্মে পূর্বে হযরত আসিয়া আলা ও মারিয়াম আলাইসাল্লাম এর শুভাগমন এবং হজরত আমিনাকে রাসুল্লু সাল্লাহ আলু সাল্লাম এর জন্মের সুসংবাদ প্রদান রাসুল্লু সাল্লাহ আলু সাল্লাম এর গর্ভধারণের শুরু থেকে জন্মগ্রহণ পর্যন্ত সময় হজরত আমিনা কোনো কষ্ট ক্লেশ না হওয়া ইত্যাদি আবার কেউ কেউ মনে করেন রাসুলুল্লু সাল্লাহ আলু সাল্লাম এর নামে মিথ্যা দ্বারা আমরা তার মর্যাদা বৃদ্ধি করছি কত জঘন্য চিন্তা মনে হয় তার সত্য মর্যাদায় ঘাটতি পড়েছে যে মিথ্যা দিয়ে তা বাড়াতে হবে নাউজুবিল্লা মহিমাময় আল্লাহ ও তার রাসুল সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন মিথ্যায় এবং সবচেয়ে জঘন্য মিথ্যা হল আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর নামে মিথ্যা লক্ষণীয় যে মহান আবুল আলমের পূর্ববর্তী নবীগণকে আল্লা সাল্লাম মৌত বা যে অনেক মজিজা বা অলৌকিক বিষয় প্রদান করেছিলেন শেষ নবী ও বিশ্বনবীকেও তিনি অনেক ইনজিও মজিজা দিয়েছেন তবে তার মৌলিক ও অধিকাংশ মজিজা বা বুদ্ধি ও জ্ঞান ভিত্তিক ভাষা সাহিত্য দর্শন বিজ্ঞান ইত্যাদি বিষয়ে জ্ঞান প্রজ্ঞা মানুষকে আসল সাল্লু মজিজা অনুধাবনে সক্ষম করে অনেক সময় সাধারণ মুখ মানুষদের দৃষ্টি আকর্ষণ আনন্দদান উত্তেজিত করা ইত্যাদি উদ্দেশ্যে গল্পকার ওয়াইস বা জালিয়াতগণ অনেক মিথ্যা গল্পকাহিনী বানিয়ে হাদিস নামে চালিয়েছে অনেক সময় এ সকল মিথ্যা হাদিসগুলি চিহ্নিত করাকে অনেকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ মর্যাদা ও সানের সাথে ব্যাদবি বলে ভাবতে পারেন আল্লাহ রাসুল সাল্লাম এ বিষয়ে মিথ্যে হাদিসগুলি চিহ্নিত করাকে অনেকে আবার রাসুলুল সাল আলু সাল্লাম এ মর্যাদা ও সানের সাথে বেয়াদুবি বলে ভাবতে পারেন বস্তুত তার নামে মিথ্যা বলাই হলো সবচেয়ে বেশি বেয়াদুবি ও দুশ্মনী যে মিথ্যাকে সন্তানের পৌঁছানো মিথ্যাবাদী তার মর্যাদার পক্ষে ভাবছে সেই মিথ্যা মূলত তার মর্যাদা হানি করা মিথ্যা প্রতিরোধ করা মিথ্যা নির্ণয় করা মিথ্যা থেকে দূরে থাকা রাসুল্লু সাল্ল্লা সাল্লাম এই নির্দেশ এই নির্দেশ পালনেই তার আনুগত্য অনুসরণ ও ভক্তি ও ভালোবাসা এখানে রাসুল্লু সাল্লাহ আলু সাল্লাম কেন্দ্রিক কিছু বানোয়ার কথা উল্লেখ করছি যেগুলো আমার পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে পেতে থাকবে ইনশাআল্লাহ